Hey guys, welcome back to my channel. তো আগের ভিডিওতে তোমাদের কাউকে আমি নিউ ইয়ার উইশ করিনি, তার জন্য ভেরি সরি। তো হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ। আশা করি তোমাদের এই বছরটা যেন খুবই ভালো যায়। তো আজকের ভিডিওটা আমি শ্যুট করছি আমার মায়ের সাথে। কালকে মকর সংক্রান্তি, সবাই জানো সেটা। আজকাল পরশু এই তিন দিনই আমাদের বাড়িতে পিঠে হবে। কী করে পিঠে করছে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে আমার মা কী করে বানাচ্ছে, আমার মা হচ্ছে আমার স্পেশাল গেস্ট। চলো ওয়েলকাম করা যাক মাকে। তো এটা আমাদের রান্নাঘর, মা অলরেডি পিঠে করা শুরু করে দিয়েছে। আচ্ছা, রস ভরা করা শুরু করে দিয়েছে, তোমাদেরকে দেখাই। চিনির রস হচ্ছে এটা। বিউলির ডালের বড়া করা হচ্ছে, আর এই সাইডে রস করা শুরু হয়ে গেছে। এই দেখো রস ফুটছে। তো এটা হচ্ছে আমার মা। আজকে আমার মা পুরো রেসিপিটা বলবে। তো মা, তুমি কি ডালের বড়া করছো? এটা এটা আমি বিউলির ডালের বড়া করছি, রস বড়া। আচ্ছা, বিউলির ডাল প্রথমে ভিজিয়ে মিক্সিতে পেস্ট করে একটু বড়ার মতো করে ভেজে মিষ্টি রসে ভিজিয়ে দিয়ে যেটা হয় সেটা হচ্ছে রস বড়া। আচ্ছা, আর কত বিউলির ডাল নিয়েছো? আমি আজকে নিয়েছি 150 মতো বিউলির ডাল নিয়েছি। নিয়ে অল্প করেই করছি আমি, যেহেতু আমরা চারজন মেম্বার তাই না, অল্প করেই করা হচ্ছে। আচ্ছা, বিউলির ডালের সাথে কি আর কিছু মিশিয়েছো? না, একটু লবণ দিয়ে চলো দেখা যাক কি হয়। একটা অলরেডি হয়ে গেছে, মানে এক কড়াই আগে হয়ে গেছে আমাদের। তো সেইটাই মা এবার মিষ্টি রসে দেবে। চিনির রসটা কেমন ভাবে করেছো বলো তো? জল টকটক করে ফুটছে, জলের পাকটা তৈরি হবার পর 150 বা 200 গ্রামের মতো চিনি দিয়ে রসটা তৈরি করেছি। এটা হচ্ছে বিউলির ডাল, তাই তো? এটা বিউলির ডাল, আর এটা এটা হচ্ছে সরু চাকলি পিঠে করব। আচ্ছা, এইটা ওইটা হচ্ছে সরু চাকলি পিঠে, এটা এটা হচ্ছে সরু চাকলি পিঠে করব, তার গোলাটা তৈরি করে রেখেছি। চলো, এতে এতে আমি 250 গ্রাম চাল দিয়েছি ভিজিয়ে, আর 50 গ্রাম বিউলির ডাল দিয়ে একসাথে মিক্সিতে পেস্ট করে সামান্য নুন দিয়ে গোলা তৈরি করে রেখেছি। এবার এইটা আমি ননস্টিকে দিয়ে সরু চাকলি পিঠে করার জন্য আমরা এখন পেয়ারা পাতা তুলতে যাচ্ছি। চলো তোমাদের নিয়ে যাই, এই অন্ধকারের মধ্যেই নিয়ে যাচ্ছি। মায়ের পিছু পিছু যাই।
পাতাটা ধুয়ে নিলাম বাইরে গাছের জিনিস দেব সেই জন্য ধুয়ে নিলাম এবার ননস্টিকের তাওয়ায় আমি ননস্টিকের তাওয়াটা গরম হলো হ্যাঁ তাওয়ায় এটা একটা কলার একটা দেবে কলার একটা দাঁতা দিয়ে করে আমরা তো কলারটা আছে নেই এখানে কলা দাঁতা পাই না বলে আমরা বেগুনের পিছনটা দিয়ে একটু তেলটা বুলিয়ে দিয়েছি ননস্টিক চাটু চারিদিকটা দেখাও এই তো বেগুনের এটা দেখাও বেগুনের দাঁতাটা দিয়ে আমরা বুলিয়ে দিই যাতে এটা উঠে পড়ে তাড়াতাড়ি তো রস পড়ায় রস অলরেডি ঢুকে গেছে দেখো রস বড়াগুলো কেমন ফুলে গেছে দেখো তোমরা কতটা ফুলে গেছে তোমাদের কেটে না দেখালে রস পড়াটা বুঝতে পারবে না কতটা নরম হয়েছে জিনিসটা তো চলো রস পড়ার টেস্ট হচ্ছে একেবারে দেখিয়েই দিই তোমাদের দেখো এতটাই মানে হচ্ছে সফট হয়েছে জিনিসটা পুরো ফেটে যাচ্ছে কি সুন্দর ভাবে এত গরম তোমরা ধোয়া পর্যন্ত দেখতে পাচ্ছ নাও এটা হচ্ছে আমার বাবা ফার্স্ট টেস্ট করছে কেমন হয়েছে বাবা এইদিকে তাকিয়ে বলো মায়ের পিঠে রেডি হয়ে গেছে তো মা এটা বাবাকে সার্ভ করছে তো আমাদের পিঠে রেডি হয়ে গেছে আজকে হয়েছে রস পড়া সরু চাকলি আর তার সাথে নলেন গুড় চলো এবার ট্রাই করে দেখা যাক কেমন লাগে আমি রেডি করে ফেলেছি আমার প্লেট এবার তোমাদেরকে আমি টেস্ট করে বলছি প্রথমে আমি রস বড়া দিয়ে শুরু করছি ভালো হয়েছে সুন্দর হয়েছে এবার আসলে পিঠে দুধ দিয়ে সরি সরু চাকলি পিঠে থ্যাংক ইউ মা দারুণ হয়েছে তোমরা সবাই ট্রাই করো বাড়িতে আর সরি আমি পিঠের ব্যাপারে জানি না তাই মা পাশ থেকে প্রম্পট করে দিচ্ছে আমায় কি পিঠে তো ভিডিওটাকে ভালো লাগলে লেগে থাকলে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল দ্যাট ইজ বিয়ন্ড অঙ্কিতা আবার নেক্সট ভিডিওয়ে দেখা হচ্ছে দাদা